বিয়ের দিন বউয়ের বড় বোনকে দেখে রীতিমতো বড় রকমের ধাক্কা খেলাম। আরে, এ তো আমারই প্রাক্তন। স্কুলে পড়াকালীন লিলির সাথে আমার 2 বছরের সম্পর্ক ছিল, কিন্তু ছাত্রজীবনেই তার বিয়ে হয়ে যায়। এরপর আর যোগাযোগ রাখা হয়নি। এত বছর পর এভাবে দেখা হয়ে যাবে ভাবতেও পারিনি। না পারলাম কাউকে কিছু বলতে, না পারছিলাম সহ্য করতে। ইচ্ছে করছিল বিয়ের আসর থেকে দৌড়ে পালিয়ে যাই, কিন্তু তার হলো না, বিয়েটা হয়েই গেল। বাবা মায়ের পছন্দে বিয়েটা করেই ফেললাম, কিন্তু কে জানতো এমন একটা বিব্রতকর পরিবেশে আমাকে পড়তে হবে। বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরছি আর চিন্তা করছি বউকে কি সব আগেই বলে দেব নাকি গোপন রাখবো, কিছুতেই বুঝতে পারছিলাম না। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম, যাকে নিয়ে জীবন পার করব তার কাছে এত বড় গোপন করাটা ঠিক হবে না, কিন্তু বলে দিলে যদি 2 বোনের মধ্যে কোনো সমস্যা হয়। বিয়েটা পারিবারিকভাবে হওয়াতে বিয়ের আগে আমার বউ মানে মিলির সাথে ভালোভাবে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। আর সত্যি বলতে মেয়েটা এতই বেশি সুন্দর আর মায়াবতী যে আমি প্রথম দেখেই আর কিছু বলতে পারিনি। মিলিকে আমার ঘরে রেখে গেল, আমি রীতিমতো ঘামতে শুরু করলাম। কিছু বলার আগেই মিলি আমাকে বলে উঠল, আবির সাহেব এদিকে একটু আসুন, কথা আছে। আমি চুপচাপ গেলাম। আবির সাহেব, আপনি আজ থেকে আমার বর আর আমি আপনার স্ত্রী। আজ থেকে আমাকে জীবনসঙ্গীর পাশাপাশি ভালো বন্ধুও ভাবতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আপনি কি কম কথা বলেন? আমার কিন্তু কথা বলতে বেশ ভালোই লাগে। আসলে মিলি, আমি কিছু বলতে চাই। জানি কি বলবেন, বিয়ের আগে প্রেম ছিল, এক্স ছিল, এইসব? ওসব বলতে হবে না, ওসব আজ থেকে বাদ। আজ থেকে আমি আপনার সব, বুঝলেন? কিন্তু একদম চুপ, অতীত ভবিষ্যৎ বর্তমান সব আমি। বউয়ের বকবকের চোটে আর কিছু বলতে পারলাম না। এইদিকে বিয়ের পরের দিন শ্বশুরবাড়ি যেতেই মিলির বোন লিলি আমাকে ঘাপটি মেরে ধরল। লিলি হলো মিলির বড় বোন, যার সাথে আমার 2 বছরের সম্পর্ক ছিল। লিলি হঠাৎ বলে উঠল, শালা, আমারে না পাইয়া শোধ নেবার জন্য আমার বোনকে বিয়ে করেছিস? এসব কি বলো, আমি জানতাম না যে ও তোমার বোন। আমার বোনকে কষ্ট দিলে তোর কপালে দুঃখ আছে। আচ্ছা ম্যাডাম, ম্যাডাম বললি কেন? বউয়ের বোনকে কি বলে ডাকবো? মস্করা করবি না, বাসার সবাই জানে তুই আর আমি একই স্কুলে পড়তাম, একই ক্লাসে ছিলাম। জানলো কিভাবে? আমি জানিয়েছি। ভগবান, প্রেমের কথা বলে দিয়েছিস? না, ওটি বলি নাই, তবে বেশি শেয়ানাগিরি করলে বলে দেব। সংসারটা যেন টিকে থাকে এটাই প্রার্থনা কর। ওই দিন শ্বশুরবাড়ি থেকে বাড়ি আসছি আর যাইনি। মনে মনে প্রতিজ্ঞা করলাম, বউকে এমন ভালোবাসবো আর এতই সুখী রাখবো যে ও দেখবে আর জ্বলবে। সেই থেকে প্রতিজ্ঞা মতোই কাজ করছিলাম। বিয়ের 3 বছর হলো, ঘর আলো করে এক ফুটফুটে রাজকন্যা এলো। ভগবানের কৃপায় 3 জন ভালোই আছি। বউকে আমি সবই বলে দিয়েছিলাম, কিন্তু বউ যে এত সহজভাবে মেনে নেবে ভাবিনি। কোনো সমস্যা হলে, ঝগড়া হলে খেপানোর জন্য ও বলে তুমি আমার জামাইবাবু হলেই ঠিক করতে। কথাটা শুনে আমি ভ্যাবলাকান্তের মতো চেয়ে থাকি।